আমরা এখানে এসেছি আল্লাহর দরবার থেকে মকবুলিয়ত নেয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আলামিনের নজরে পাওয়ার উদ্দেশ্যে কথা বলেন ঠিক কিনা নাকি এমনি এমনি আইসি দেখমু তামসা দেখে চলে যাব যদি এরকম জন থাকে তাহলে ওইভাবেই পাক আপনাকে দেবেন কথা বুঝতে পারছেন আপনার জন অনুযায়ী আপনার আমার মধ্যে আমার মালিক বিরাজ করেন হাদিসে কুদসি قال الله تعالى انا عند ظن عبدي بي وانا ما هو اذا ذكرني الله پاک رب বলেন আমার গোলাম যেমনটা ধারণা করে আমার বিষয়ে আমি আমার গোলামের মধ্যে তার ধারণা অনুযায়ী বিরাজ করি আমি আমার বান্দার দিকে তার ধারণা অনুযায়ী নজর দেই কে বলেছেন কথা বলেন কে বলেছেন ওয়া আনামা হু আর আমার গোলাম যখন আমাকে স্মরণ করে আমার স্মরণে কর্ম করে আর কেউ তার সাথে থাকুক আর না থাকুক আমি মালিক মহলা গোলামের সঙ্গী হয়ে যাই ওয়া আনামা হু আমি তার সঙ্গী হয়ে যাই সাথী হয়ে যাই আল্লাহ পাক বলেন ফাই যাকারনি ফি নফসিহি আর আমার বান্দা যখন আন্তরিক আমাকে স্মরণ করে গভীর মনোযোগ ভাইরাম আমার বান্দা যখন আন্তরিক আমাকে স্মরণ করে আমি আল্লাহ বিশেষ দয়ার আমার বান্দাকে স্মরণ করি আন্তরিকতার দাম আছে না নাই একাগ্র চিত্তে থাকার দাম আছে না নাই হুসুখুর দাম আছে না নাই কথা বলেন দাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার গোলাম যখন আমার শরণে আমি মাওলার দিকে আধাত পরিমাণে গিয়ে আসে আমি মাওলা আমার গোলামের দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায় কোন স্বার্থ আছে কোন কিছুর বিনিময়ে আসেন না মালিক মাওলা আপনাকে আমাকে ভালোবাসেন কত আল্লাহ আলাম আওয়াজ করে বলেন আল্লাহ আকবার পরিষেবা বলা যাবে না কতটুকু ভালোবাসেন

তার সমতুল কেউ নয়ার রহমানুর রহিম মাওলায়ামার বিপদের সাথে আছেন না নাই আল্লাহ পাক বলেন ইসবিরু ধৈর্য ধরো ওয়াস্তাঈনু বিসবরি ওয়াস সালাহ আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আল্লাহকে পাওয়া যাবে ওয়াইনা তানিয়ামশি এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন ওয়ইন যাকারানি ফি মালাই জাকারাতুহু ফি মালাইন ইন খায়রিম মিনকুম আমার বান্দারা যখন একত্রিত হয়ে আমাকে শরণ করে মজমুয়ার মাধ্যমে সম্মেলনের মাধ্যমে ইস্তেমার মাধ্যমে জলসার মাধ্যমে একত্রিত হয়ে যখন আমার গোলাম বান্দা বান্দিরা আমি মাওলা জিকির করে স্মরণ করে জাকার তু ঘুফি মালাইন খাইরিম মিন হোম আমি আসমানের মধ্যে এই জমিনের ছাইতি আরো ভালো একটা মাজলিশের আয়োজন করি এবং ফেরেশতাদেরকে ডাকি আমি ওই মাহফিলের মাধ্যমে আমার বান্দাদেরকে স্মরণ করি ওয়াই আমি আর আমার গোলাম যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমার স্মরণে যখন ধীরে ধীরে আসে হারওয়ালা আমি আল্লাহ আমার গোলামের দিকে দৌড়াই দৌড়াই যাই আমরা সেই মালিকের রাজামন্দি হাসিল করতে চাই সন্তুষ্টির চাই চাই কি চাই না নিয়ত খালিস হবে কাজ হবে আব্দা ফল পাওয়া যাবে বিরাট নিয়তের গলতি থাকবে নিয়তের মধ্যে ত্রুটি থাকবে কাজ হবে বড় ফলাফল শূন্য কথা কোন ঠিক কেনা ইমাম বুহারি রহমতুল আলাইহি জগৎ বিখ্যাত কিতাব কোরআনুল কারিমের পরে যে কিতাবের গ্রহণযোগ্যতা সেটা হচ্ছে বুহার শরীফ কথা বলেন ঠিক কেনা সেই কিতাবের প্রথম যে হাদিস নিয়ে এসেছেন কিতাবের মধ্যে সেটা হচ্ছে ইন্নামাল আমালুয় কাজের উপর নিয়তের উপর নির্ভর করে তোমার কাজের ফলাফল নিয়তের উপর নিয়তের হলু সিঁয়ত নাই নিয়তের হলু সিয়ত নাই বড় বড় কাজ করলেও ফলাফল পাওয়া যায় না মতলব খারাপ কোনো ফল নাই ইবলিস মালাহন সাইয়েদুল মালাহিকে ছিল মারেদ শায়তান ইমামুল মালাইকা ছিল কথা বলেন ঠিক কিনা ফেরেস্তাদের সরদার ছিল এত আমল করেছে পাকের সৃষ্টি সংখ্য গণিত ফেরেস্তার মধ্যে রাব্বুল আলমিন এই তাকে ইমাম বানাইছেন কথা বুঝতে পারছেন ইমামকে হয় জান্নাওয়ালা কে হয় সমাজদার ইমানকে হয় আকিল আকলমান কথা বলেন ঠিক কিনা এগুলি আমরা এখন বিচার করি না আবার এগুলি বিচার করার তফিক আল্লাহ পাক দান করুন সকলে বলি আমি যেমন খুশি তেমন চলছে যেমন খুশি তেমন নাচছি যেমন খুশি তেমন কাজ করছি আল্লাহ আমাদের মাফ করুক কিন্তু খেলতাম বেশি দিনের জন্য না কুল মাতা উদ্দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা দুনিয়ার খেলতামাশা সংক্ষিপ্ত সময়ের জন্য সামান্য সময়ের জন্য বলেছেন কে কথা বলেন বলেছেন কে আর আসল জীবন ওয়াল আখিরে তো খাইর আসল জীবন উত্তম জীবন ভালো জীবনটা হচ্ছে আখেরাতের জীবন কথা বলেন ঠিক কিনা আর এটা বুঝে কারা লিমান ইত্তাকা যারা আল্লাহকে ডরায় সত্যিকার অর্থে তারা এটা বুঝে আল্লাহকে যে ডরায় না দুনিয়ার স্বার্থ চায় দুনিয়ার চাকচিক্যতা চায় দুনিয়ার জৌলুস চায় তারা এই আল্লাহকে তো ডরায় না দুনিয়ার জলুস চায় তারা আখেরাতকে আখিরাত এটা বুঝে আখেরাত যে উত্তম এটা বুঝে ফরক করতে পারে না যে আখেরাতকে উত্তম ভাববে না মনে করবেন তার মধ্যে তাকুয়া নাই কি নাই তাকুয়া নাই সব আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সব আছে তাকুয়া নাই কি নাই তাকুয়া নাই মানে কি আল্লাহর হুকুম নাই আল্লাহ পাক হুকুম করেছেন ইত্তাকুল্লাহ আল্লাহর ফরমাইশ মান্য করনে ওয়ালা ওই বান্দা না কথা বলেন ঠিক কিনা সে মানে নাই ওই ইবলিস মানন তখন ইবলিস ছিল না তখন মারদুদ ছিল না তখন মালহন ছিল না সে ছিল ইমামুল মালাইকা ফেরেস্তাদের সারদান আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করবেন তখন মতামত চাইলে নপিনিয়ন কি তুমরা একটু জানাও ওয়া ইজ কাল আর অবুকালিল মেলে ই খেতি চা আই ফিল আর দুই খালিফা আল্লাফা ক্রব্ল আলামিন যখন জমিনের প্রতিনিধি সৃষ্টি করবেন জামিনের প্রতিনিধি পাঠাবেন কথা বুঝেন তো ফেরেস তাদের কি এরকম জমায়েত করছেন তোমাদের মতামত কি সবাই কথা বললে কি জমায়েতের কথা না যায় আমি সিলেটি মানুষ আপনারা অনেকে চেনেন আমার বাড়ি বড় লেখা বনিতে তো আপনারা কথা বলবেন আর তু কথা বললে যাই আমার লাভ হবে না বরং এখানে আইসি আর এর হিসাব দিতে দিতে আমার জিন্দগি শেষ হয়ে যাবে ঠিক কিনা কথা বলে আমরা আইয়া টিকি বিভুতে ভরে যে দরকার কি ঘুমাই গুমায় সময় কাটাই সমস্যা নাই খাইয়া না খেয়া থাকি দরকার আছে নি তাইলে আপনারাও আসছেন এই বেহুদা সময়টা কাটাইয়া লাভ আছে না বুঝলে বলবেন আর বুঝলে ঠিক আছে আলহামদুলিল্লাহ সকলে যদি একসাথে কোনো সম্মেলন থেকে জামায়াত থেকে কথা বলে তাহলে কথা বুঝতে যায় না গোষ্ঠী গুত্র কৌ কাবিলা এগুলির প্রধান থাকে কথা কোন যখন কোনো কথা বলতে হয় প্রধানটা কথা বলে এটা সুন্দর একজন যুবকদেরকে বলবো শুক্রবারে তো মসজিদে যাওয়া হবে মোটামুটি আলহামদুলিল্লাহ হয় না আর আলহামদুলিল্লাহ এখন যুবকরা মসজিদ মুখী সকলে বলুন টাউনে বন্দরে যেখানে আমরা থাকি দেখি মসজিদের মধ্যে যুবকদের আনাগুনা আলহামদুলিল্লাহ বলেন নামাজের কাতারে কাতারে যুবকদের লম্বা লাইন আছে যুবকদেরকে বলবো যেটা দেখছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেছি আল্লাহর দরবারে আর তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি কেননা মানুষের শুক্রিয়া আদায় না করলে আল্লাহর সুক্রিয়া আদায় করা হয় না নাস, মাল্লামিল্লাহ এর জন্য শুক্রিয়া আদায় করছি তোমাদেরও কিন্তু একটা কথা একটা অনুরোধ আজকে বলে যাচ্ছি যতদিন পর্যন্ত মুরব্বীরা আছে বয়সে প্রবীণরা আছে, মসজিদের নামাজের বেলায় হোক বা সোসাইটির ক্ষেত্রে হোক তখন আপনারা তাদেরকে প্রাধান্য দেবেন আপনাদের থেকে কথাগুলি বেশি যাবে না আপনার বয়সের তাড়নায় আপনার যৌবনের শক্তি দিয়ে আপনি আপনার মতো করে হঠাৎ করে একটি কথা বলে দেবেন যেটা সমাজে খাপ খাবে না পুরা পরিবেশ ঠায় হয়ে যাবে আল্লাহ বলেছেন ফিল ঠিক কথাগুলা আমরা ফাসাদ সৃষ্টি করি কিন্তু আমরা বুঝি না এটা আমাদের মানুষের একটা হাসলত এটা আমার কথা না কার কথা

আমরা তো ভদ্র আমাদের হাসলত বয়ান করেছেন আল্লাহ তালা তারা বলে আমরা ফাসাদ সৃষ্টি করি না আমার থেকে ভদ্রকে হতে পারে আমরা সালে মুসলিম হিন্দের অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন না না তারা তো বুঝে না এই জন্য বলে আলা ইন্নাঘুম হুমুল মুফসিদুন তারা বুঝে না কিন্তু তারা ফাসাদ সৃষ্টি করে কথা বুঝতে পারছেন এটা কোরআন কারিমের আয়া এটা কার কালাম হাদা কালামুল্লাহ লাইসা হাদা মিন কালামিল বাশা এটা আল্লাহর কালাম আমাদের খাসলত দুনিয়ার কেউ জানুক না জানুক জানেন কে কথা বলেন জানেন কে আমরা যে দুনিয়াকে প্রাধান্য দিয়ে যাই কে বুঝুক না বুঝুক বুঝেন কে আমাদের মধ্যে কিছু বদখাসলত আছে আল্লাহ পাক আলামিন কোরআনুল কারিমের মধ্যে তা বয়ান করেছেন কেন করলেন রাহমান রহিম আল্লাহ আমাদের প্রতি আমরা যেন হয়ে যাই আমরা যেন তাকে পরিবর্তন করে দেই এজন্য জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যই ওয়াজ করেছে এর জন্যেই পাকের এই ওয়াজ ঠিক কিনা শুধু পুয়ে গেলে তো হবে না আমাদের বদখাসলতের কথা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন আমি পড়লাম বুঝলাম বুঝলে কি হবে এই খাসলতটা আমার থেকে ত্যাগ করব। ঠিক কিনা আমাদের অভ্যাস হল আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে যাচ্ছি আল্লাহ পাক রাব্বুল আলামিন এলাম করে দিলেন বাল তো সিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া রাব্বুল আলামিন বলছেন তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিয়ে যাচ্ছ তাহলে এটা আমাদের বোধ কি না আবার আল্লাহ পাক রাব্বুল আমিন এই বোধ থেকে ফিরে আসার জন্যই পরের ওয়াজটা করেছেন আমার গোলাম বান্দা যে দুনিয়াকে প্রাধান্য দিয়ে যাচ্ছ এই দুনিয়া তোমাদের জন্য কল্যাণকর দুনিয়া নয় বরং ওয়াল আখিরাতু খাইর আখিরাতু খাইরুম দুনিয়া তোমাদের এই দুনিয়া থেকে উত্তম তোমরা যে দুনিয়া থেকে দুনিয়াকে প্রাধান্য দিয়ে যাচ্ছ কল্যমান আলাই খাফান। এর মধ্যে এই দুনিয়া আছে আসে না নাই তোমরা যে দুনিয়াকে প্রাধান্য দিয়ে যাচ্ছ এই দুনিয়া ধ্বংসের মধ্যে আসে না নাই এগুলি শেষ হয়ে যাবে আখিরাতু তুখাই আখেরাতটা উত্তম আমি যে জগতের কথা বলছি আল্লাহ পাক আলামিন যে জগতের কথা বলছেন আল্লাহ পাক বলেন ওয়াল আবকা ওই আখেরাতের জীবনটা উত্তম এবং ওই জীবনের কোনো শেষ ধ্বংস নাই আখেরাতের জীবন এটা শেষ হবে এটা উত্তম এবং শেষ হবে না আমাদের বদ্ধ অভ্যাসের ওয়াসটা পাক করেছেন আমাদেরকে ধরাই দিচ্ছেন কেন আবার সাথে সাথে ভালো একটা জীবনের কথা বলছেন কেন কেউ যদি প্রশ্ন করে কেন হবে তিনি তিনি রহিম চান আমরা তার বনে যাই আল্লাহ আল্লাহ চান যে আমরা তার কুর্বত হাসিল করি তার কাছে চলে যাই এত মায়া এত দয়া কার তাহলে আপনারা মসজিদে গেলে এটা করবেন না ইনশাআল্লাহ মুরব্বীরা কথা বলবে কে কথা বলবে আল্লাপাঁক রব্বুল আলামিন যখন ফেরেস্তাদের অপিনিয়ন জানতে চাইলেন তখন স্বাভাবিক করতে মুরব্বি কথা বলবে মুরব্বী হচ্ছে আজকের তখনকার আলামিন কে বলে রাব্বুল আলামিন আপনি আদম আদমকে সৃষ্টি করবেন আমি তো আগুনের তৈরি নুরের তৈরি আদম মাটির তৈরি রাব্বুল আলামিন আপনি আদমকে সৃষ্টি করবেন ওরা জমিনে দয়া ফাসাদ সৃষ্টি করবে মারামারি করবে আপনি আদম সৃষ্টি করবেন আপনি আদম সৃষ্টি করবেন আপনার গোলামি করার জন্য আপনার আবাদত করার জন্য আপনার নামের জিকির করার জন্য আপনার তসবির তাহলিল তাহমিদ তাকবির দেয়ার জন্য রাব্বুল আলমিন আমরা তো আপনার প্রশংসার জয়গান গিয়ে যাচ্ছি আমরা তো আপনার নামের তাসবিগুলি জবে যাচ্ছি এটা ফেরেস্তাদের সর্দার বলছে কারে কারে বলছে আল্লাহ পাক বলছেন আমি আদম যে তোমাদের ওপিনিয়ন কি এখন বলতেছে বানাইও না এটা বলে নাই কথা খেয়াল করেন যে না আল্লাহ দরকার নাই এটা কয় না যে আদম বানানোর দরকার নাই এটা বলে না ফেরেস্তাদের সর্দার বলে ওরা যাই মারামারি করবে আপনার তাসবি আপনার আবাদত তো আমরাই করতেছি আমারে বানাইছো আগুন দিয়ে আদমরে বানাইছো মাটি দিয়ে এগুলি বলে একটা উদ্দেশ্য আসে না নাই কথা আছে না নাই উদ্দেশ্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নী আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তা জানো না আমি বেশি জানি ইন্নি আলামু অবশ্যই আমি বেশি জানি কে বলেছেন ও আমার ফেরেস্তারা যখনই ইমামুল মালাইকা ফেরেস্তার সারদার তার অপিনিয়ন অভিব্যক্তি আল্লাহ দরবারে প্রকাশ করল রাব্বুল আলামিন বলে দিলেন আমি বেশি জানি তোমরা জানো না কেন বললেন তার প্রত্যেকটা কথা ছিল ঠিক প্রত্যেকটা কথা ছিল সত্য ইবলিস মালন তখন যে কথাগুলি বলেছিল সবগুলি কথা ছিল সত্য তারপরে আল্লাহ পাক একটা কথা গ্রহণ করেন ফলাফল শূন্য ফলাফল কি কথা ফলাফল শূন্য গভীর মনোযোগ খেয়াল করেন ইবলিস মালন তখন বলেছিল আমরা আপনার নামের তাসবি জপি ফেরেজদাদের চাইতে বেশি আমাদত করেনওয়ালা আছে কেউ কথা বলেন একটা মিসাল দেই আল্লাহ তৈরি যে কাজ করার জন্য হুকুম দিয়েছেন যেমন তুমি রুকুর হালতে থাকো আমার নামের তাসমিগুলি জপন করো এই যে আল্লাহ পাক হুকুম করেছেন হুকুমের সাথে সাথে ওই ফেরেশতা রুকুর হালতে গিয়েছে কেয়ামতের কেয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ওই ফেরেস্তা তার নামের তসবিগুলির কোনো ব্রেক নাই কোনো ব্রেক নাই টিফিন আওয়ার নাই কিচ্ছু নাই ঘুম নাই একটু একটু বিশ্রাম নেবে বিশ্রাম নাই সেই যে রুকুতে গিয়েছি ইসরাফিল আলাই সালাইসালামের সিংগায় ফুৎকার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কেমন সংগঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই ফেরেস্তা রুকুর হালতে থাকবে আল্লাহ পাক যে ফেরেস তাকে হুকুম করেছেন সিদ্ধার হালতে আমার পবিত্র তার জয়গান গিয়ে যাও আমার প্রশংসার তাজবি জপ সেই যে ফেরেস্তা সিদ্ধার হালতে গিয়েছি কেমন সংগঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সিদ্ধায় থাকবে সুহান আল্লাহ বলবেন না আমার ভাইয়েরা এত ইবাদত করে ফেরেশতারা এত ইবাদত করে তাইলে সে বলেছে নাহনু nusabbihu bihamdika wa nuqaddishu lak এটা সত্য না মিথ্যা কথা বলেন আগে বলছি কথা বলতে হবে কথা বলেন সত্য না মিথ্যা ফেরেশতাদের सरदार আল্লাহকে বলল আদম বানানোর সময় আদাল আলাইসাল্লামকে বানানোর সময় যে আমরা তো আপনার এবাদত করতেছি প্রশংসা গাইতেছি এটা তার কথাটা সত্য ছিল না মিথ্যা ছিল সত্য বেশক কোন সন্দেহ নেবেন না কথাটা ছিল সত্য এক জাররা পরিমাণ মিথ্যা নাই এখানে ওই ফেরেস্তা তখন ফেরেস্তাদের সর্দার বলেছিল রাব্বুল আমিন খালাক্তা নিমিন না আর ওয়া খালাক্তা হুমিন তিন আমি হচ্ছি নূরের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি সত্য না মিথ্যা এটাও সত্য আরেকটা কথা বলেছিল তা جعلو ফি ميفسدو فيه ويسبق الدماغ এটাও সত্য সব কথাগুলি সত্য তারপরে আল্লা পাক রব্বুল একটা কথাকে গ্রহণ করলেন না বলে দিলেন ইন্নী আলাম মা লা তালামন এর মানেটা কি তার কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারা উদ্দেশ্য কি কথা বলেন না কেন খারাপ উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য খারাপ মতলব খারাপ নিয়তের হলুসিয়ত নাই সহি আপনার বিশ্বাস ঠিক নাই কাজ যত বড় হোক আল্লাহ দরবারে যারা পরিমাণ দাম দানা পরিমাণ দাম নাই দলিল কোন দাম নাই এই জন্য আমরা এসেছি বসেছি সবার আগে কি ঠিক করতে হবে ও কি তোমরা ঠিক হও তোমরা কি হও ঠিক নিজেকে বাছাও খাইতে গেলে গলায় কাঁটা লাগে না নাকি সোলার পথে শুধু আগুনের আগুন খাওয়ার সময় শুধু কাটার আর কাটা না এগুলিও নাই মজার মজার খাবার কি পানি গলায় বোঝা যায় না ভিতরে চলে যায় কথা কন যখন পান করি খাবার খাই সেবেয়া খাইতে পারে দাঁত আছে কত সুন্দর খাওয়া যায় ঠিক কিনা তাইলে আমরা কি থেকে বাঁচাব কি থেকে আমরা বাঁচব আলামিন বললেন গোলাম আমি তোমাদেরকে যত নিষিদ্ধ বিষয়ের নিষেধ দিয়েছি যে কর্মগুলি থেকে তোমরা নিজেকে বাছিয়ে রাখবে এবং যে সকল কর্ম করার নির্দেশ তোমাদেরকে দিয়েছি আমার নির্দেশিত কর্মগুলি করবে নিষিদ্ধ বিষয় থেকে তোমরা নিজেকে হেফাজত রাখবে যখন দুটি কাজ করতে পারবে তোমরা নিজেদেরকে রক্ষা করে নিয়েছ সোহাল দুইটা কাজ করতে পারলে তোমরা নিজেকে বাসাইছো কি থেকে মিনান্না আগুন থেকে কই আগুন এখানে না আখেরাতের আগুন থেকে কথা বলেন ঠিক কেনা আখেরাতের আগুন থেকে নিজেকে বাসাইছ ঠিক হতে হবে নিহতের হলুসিয়ত থাকতে হবে তখন আমার আশা বসার মধ্যে ফায়দা এর বিনিময়ে দেবেন কে আমার এই মোয়ামাত এই কষ্ট এই না ঘুমানোর সময়টা বিনিময়ে দেবেন কে যা যা দেবেন কে উজরা দেবেন কে আর যে তিনি এমন এক দেনেওয়ালা তিনি এমন এক দেনেওয়ালা কোনো চিন্তা নাই যে দিতে গেলে আমার ভান্ডার ফুরিয়ে যাবে এরকম কোনো চিন্তা নাই তার ভান্ডার অফুরন্ত কথা বলেন ঠিক কিনা অফুরন্ত ভান্ডারের মালিকের কাছে চাওয়া আকল মন্দির কাজ আর সীমাবদ্ধ ভান্ডারের মানুষের কাছে চাওয়া ব্যাগ কাজ কথা বুঝেন নাই অফুরন্ত ভান্ডারের মালিকের কাছে চাওয়া সেটা হচ্ছে আকল মন্দির কাজ আমি কোরআনুল কারিম থেকে আয়তে কারিমা তেলাওত করেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছে না ওয়া আকিমুস সালাত আমার গোলাম বান্দা মন্দিরে নামাজ প্রতিষ্ঠা করো ওয়া জাকাত যাকাত যাকাত দাও ওয়া আতিউর রাসূল রাসূলের লা করো লাআল্লাকুম তুরহামুন যাতে তোমরা দয়া প্রাপ্ত হতে পারো আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন গোলাম দে তোমরা যদি তোমাদের মালিকের দয়া চাও আমরা চাই কি চাই না

هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم الله صلى على وعلى آله মাওলানাম দয়া ছাড়া বাসার উপায় তোমার দয়া জগত জুড়ে তুমি মালিক শাই দয়া বিনে এই অধমের বাছার উপায় নাই নাকি আছে এই ফুডানি যা কিছুই এখন হচ্ছে আল্লাহপাকের দয়া আসে বিদায় হচ্ছে কথা বলেন আর একটু লুজ দিছেন রশ্মি একটু সার দিছেন একটু সার দিচ্ছেন সেরা দেবেন না তামাইয়া আমাল মিস কয়লাদর রতিন খৈ রাইয়ারা ওয়ামাইয়া আমাল মিস কয়লাদর রতিন সররাইয়ারা প্রত্যেকটি বালমন্ধ কর্মের হিসাব নিয়ে তারপরে ফয়সালা দিবেন কে কথা বলেন কে সার দিয়েছেন শুধু মনে রাখবেন সতর্ক থাকতে হবে বেশি লিয়া আকুম, আইয়ুকুম আহসানু আমালা এই সার দেওয়ার কারণ হচ্ছে দেখি তোমরা কত ভালো কাজ করতে পারো কথা বলেন ঠিক কিনা ঠিক এই সার দেওয়ার উদ্দেশ্য বলে দিলাম মনে রাখবেন একটা পরীক্ষা দিছেন পরীক্ষার ক্ষেত্রে দিছেন পরীক্ষার হলে পাঠাই দিছেন কে দেখি কি করতে পারো লিয়াব্লুকুম আইয়ুকুম আহসানু আমালহু ছেড়ে দে না দয়া আছে বিদায় এখনো আমরা আছি দয়া উঠে গেলে আকাশ থেকে বৃষ্টি হবে না জমিন থেকে ফসল উৎপাদন হবে না রিজিক পেঠে যাবে না লোকমা মুখে যাবে না কথা বলেন ঠিক কিনা তোমার দয়া জগৎ জুড়ে তুমি মালিক সাই দয়া পিনে অথমে বাছার উপায় নাই চাঁদ সুরজার গ্রহ তারাক চাঁদ সুরুজার গ্রহ তারাক গাই তোমারি গান রহমান ও রহমান না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান রহমান ও না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান ফুকাহায়ে কেরামগণ বলেন ইমাময়ে মুস্তাহিদিনদের একটা ইজমা হচ্ছে মনে রাখবেন তারা সকলে একটা ঐক্যমত দিয়েছেন ইজমা মানি ঐক্যমতওয়া একটা ঐক্যমত দিয়েছেন আল্লাহর কোন গোলাম কি জান্নাতের লায়েক হওয়ার জন্য তিনটি বিষয় তার মধ্যে বিরাজ করতে হবে বর্তমান থাকতে হবে যদি আল্লাহর কোনো গোলাম জান্নাতের লায় হতে চাই তার মধ্যে তিনটি বিষয়ের উপস্থিতি থাকতে হবে একটা হলো ইমান আরেকটা হলো আমল আমলে সালে আমল ইমান আমল আর তৃতীয় বিষয়টা হলো আল্লাহর দয়া যখন ইমান এবং আমল আল্লাহর গোলামের মধ্যে থাকবে এবং আল্লাহর দয়া থাকবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার গোলামকে জান্নাতের ঘোষণা দিয়ে দেই বলবেন হুজুর ইমান আছে আমল আছে দয়ার দরকার কি একটা কথা আছে না নাই আমার ইমান আছে নেক আমল আছে দয়ার প্রয়োজনীয়তা কেন এই জন্যই আল্লাহ নজরে করম আমরা কামনা করি মালিক মাওলার দয়া ভিক্ষা চাই কারণ হলো একটা শত্রু আপনার আমার পেছনে লেগে আছে চরম শত্রু চিরশত্রু প্রকাশ্য শত্রু আমি নামাজ পড়ি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে চাইবে আমার নামাজটাকে বরবাদ করে দিতে আমি দান সাদাকাত করি আমার শেষ নিঃশ্বাস টুকু ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত সে চাইবে আমার ওই সাদাকাত গুলিকে বরবাদ করে দিতে। আমি আল্লাহর জিকির করি আমি তাসপি তাহলিল করিব আমি মালিক ইবাদত করি এই শত্রু চিরশত্রু এবং চরম পরম প্রকাশ্য শত্রু এই শত্রু চাইবে আমার নে আমল গুলিকে বরবাদ করে দিতে এই শত্রুর প্রচেষ্টা আছে না নাই না আমারে সাইরা চলে গেছে আ বড় হুজুদের সাথে ঠিম তাকে বড় বড় দেশের সাথে যুদ্ধ করলে যেমন বড় অস্ত্র লাগে বড় দেশ ধ্বংস করতে হইলে যেমন বড় অস্ত্র লাগে তারপরে প্ল্যানিং থাকতে হয় সেই রকম কথা বলেন ঠিক কিনা পরিকল্পনা এটা থাকি থাকতে হবে সেরকম বিশাল ইবলিস সে ওয়াসওয়াসার ধরন মুহূর্তের মধ্যে চেঞ্জ করে আপনি নামাজ পড়তেছেন মসজিদে যান কয়েকদিন চেষ্টা করছে মসজিদ থেকে ফিরে রাখবে ফারে নাই ফারে নাই বলবে যা তাহলে তো আর এইদিকে ভাবলাম না দেখি কি করা যায় আল্লাদীপ ইয়ুয়া সুই সুফি সুদু হরিনাস আল্লাহদীম ইয়ুয়া সুই সুফি সুদু হরিনাস এক অন্তরের মধ্যে বুকের মধ্যে আশাদায় শয়েতান মনের মধ্যে দুখায় দেয় তুই তো প্রতিবাদ নামাজ পড়িস তুই কি এই এই মসজিদের দায়িত্ব নিবে না তুই তো দায়ীমান নামাজের আর মুসল্লিপ এই দেখে এই দেখ রফিক মিয়ার ছেলে নামাজ পড়ে না জব্বারের ছেলে নামাজ পড়ে না বয়স হয়ে গেছে সত্তার মিয়া মসজিদে যায় না এই দেখে এই দেখ তুই তো দাইমান নামাজি হয়ে গেছিস তুই কি কম তোর তো ইজ্জত বেশি সম্মান বেশি তুই বুক ফুলে কথা বলবেন এই ওয়াসার মধ্যে যদি আল্লাহর গোলাম তার তা বে হয়ে যায় আল্লাহ পাক বলেছেন লা তাত্তাবিউ কুতুয়াতি শয়তান সে তোমাকে দেবে তুমি তার তবে হতে পারবে না যদি তার অনুসারী হয়ে যাও তোমার ওই আমলকে বরবাদ করে